জানে তাই জয় গৌ শুধু ভক্ত মণ্ডলী বৈষ্ণব বৈষ্ণবী মা বাবা গুরুজন মহাজন ভাই বোন দাদা বৌদি আপনাদের সকলের চরণে পাতিষ্ঠ কাঙালি শত সহস্র কোটি প্রণাম। হরি বল হরি বল হরি বল। আজ রাধা গোবিন্দে আসল প্রাঙ্গণে আপনাদের মতো সত্য ভক্তের সম্মুখে আমি দাঁড়িয়েছি। কেন দাঁড়িয়েছি? রাধা গোবিন্দে সেই লীলার কথা বলার জন্য, কিন্তু দেখো রাধা গোবিন্দের যে অপ্রাকৃত লীলা, যা প্রাকৃত জগতে কিছুতেই তা তুলনা করা যায় না। তার লীলা রস প্রকাশ করা যায় না। 64 মহত্তগণ সুরধনী গঙ্গার তীরে বসে তপস্যা করেছিলেন, ধ্যান করেছিলেন, যুগ যুগ ধরে যোগ সাধনা করেছিলেন, তবু যেন গৌরাঙ্গে এই লীলা রস আস্বাদন করতে পারে নাই। তাই আমার মতো কামান্ধ পশুজি এই রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা বলার মতো সত্য নয়। আপনারা বলে যদি সাধ্য নাই হত তাহলে তুমি আশ্রমণে দাঁড়িয়েছ কেন? গুরু কৃপা হইতে বল কৃষ্ণ কৃপা জগতে মা, গুরু কৃপা কেবল কোন ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যে হয়। প্রেম কৃপা সবু দেহ চাতক যেমন মেঘের বাণী প্রাণ করিবার প্রত্যাশা, মেঘ প্রাণী চেয়ে বসে বসে বাড়ির জন্য চেয়ে থাকি, তবে কৃষ্ণ ভাবতে চরণ ধরে পাবার জন্য কৃষ্ণ ভক্তের অমৃত সুন্দরস আস্বাদন করিবার জন্য আপনাদের মত সত্য ভক্তের কৃপা বলে আজ আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি। আপনারা কৃপা করে আপনারা করুণা করে এই নরাধর পাপিষ্ঠকে এই অত্যাগষ্ট লীলার কথা যতটুকু বলাবে ততটুকু বলার জন্য আমি স্বীকৃত। তবে দেখুন এই কামান্ধ পশুজীবের ভেদ জিহ্বায় এই কৃষ্ণ নাম রসনা বলিতে পদে ব্যাখ্যা বিশ্লেষণে রসভাস হইতে পারে। সন্তান যেমন পিতা মাতার কাছে শত অপরাধ করিলে পিতা মাতা তা ক্ষমা করে দিয়ে জড়াইয়ে ধরে সন্তানকে আশীর্বাদ করে। জয় মহাপ্রভু। আপনারা বৈষ্ণব বৈষ্ণবী, আপনারা আমার আপনজন, আপনারা কৃপা করে আপনাদের চরণ তলে আশ্রয় দিয়ে নরনাথকে আশীর্বাদ করবে। আপনাদের মুখে
সিংহাসনের মুখে দাঁড়িয়ে সুন্দর সুশৃঙ্খলা ভাবে সুন্দর পরিবেশে আমি যেন এই লীলা পরিবেশন করতে পারি। নদিয়া বিহারি নদিয়া বিহারি সতীর দালালিয়া গৌর হরি গৌর হরি হাতের নয়নের তারা আজ সুরধুনি গঙ্গার তাতে এসে আজ ধলাইয়ের হাসরায় আজ ধুলাই ধূসুক ভাবে ভাবাপন্ন হয়ে ভক্তির মাঝে কিশোর সজে দাঁড়িয়েছে। তাই তো বৈষ্ণব কবি বলল সুর ধ্বনি ফিরে আজ গৌর কিশোর সহচর আজ সুরধরীর তীরে এসে তরঙ্গ ভক্ত পারিষদ অদ্বৈত গদাধর নিত্যানন্দ শ্রীবাস তাদের সকলকে কি করল সঙ্গে নিলে, সঙ্গে নিয়ে তাদের মাঝে যেন কৃষ্ণ সেজে দাঁড়াইল। তবে কোন সুরধ্বনি, কোন সুরধ্বনি তীরে সূর্য ধ্বনি যেখানে একুশ হাজার ছয়শত বার কৃষ্ণ নামের ধ্বনি, সেই তো সুরধ্বনি যমুনার তটে ত্রিবেণীর ঘাটে বসে ভক্ত ভগবান, ভক্ত ভগবান একে অপরের সঙ্গে মিলিত হয়ে যেন ধুলা যাইবে শিব ধুল ধুলাই গড়গড়ি গড়ি
আমার হাত ধরে চলো, ভক্তির চরণে চলবে
লক্ষ্মী চরণের ভালোবাসি ধুল আমার কৃষ্ণ ভক্ত তাহলে দেখো ভক্তের মাঝে এসে ভগবান সেজে জগতে পতে সেজে জগতে গুরু কিন্তু নিজে ছোট হয়ে ভক্ত কেবল করে ভক্তের চরণ তলে গড়াগড়ি করলে বললে ভক্ত রে আমি বড় না আমার নামে বড় আমার নামে বড় নয় আমার ভক্ত বড় ভক্ত বড় আমার ভক্ত হইতে আমার কৃষ্ণ ভক্তের চরণ ধরলে বলো তাই তো মান অভিমান সকল কিছু ভুলে গিয়ে গৌর সুন্দর কিশোর হয়েছে তার অন্তরঙ্গ ভক্ত
তাদেরকে সঙ্গে করে গেল, কিশোর সেজে খেলা করছে, খেলা খেলিতে খেলিতে মুগ্ধ হয়ে গেল। সত্য এ হরি নামের খেলা, এ কৃষ্ণ নামের খেলা, এই খেলা যে একবার খেলেছে, যে এই খেলায় একবার নাম দিয়েছে, একবার দিয়েছে, এই জন্মে নাই জন্মে জন্মে কেঁদে কেঁদে ওই খেলায় অংশগ্রহণ করতে হয়। তাদের যে কাদাই ভজন কাদাই সাধ, তাদের কাদা ছাড়া আর অন্য কোন উপায় থাকে না। তাই বললে এমন একটি ভাবে তার সাধনা করতে হবে, তার ভজনা করতে হবে, এমন একটি মানুষের সঙ্গে সঙ্গ করতে হবে, সেই মানুষের সঙ্গে সঙ্গ করে সেই দিনে বন্ধুকে যেন পেতে পারি। তাই তো বললে সাধকের হৃদয়টি হলেন কৃষিক্ষেত্র, সাধনা হল হল কর্ষ, আর জল ছেচ বীজ রোপণ তাই হল গরুর দীক্ষা দান। গুরু যদি অযোগ্য হয়, বীজ যদি ত্রুটিপূর্ণ হয়, তাহলে কি ওই বীজের অঙ্কুর হবে? হবে না। বীজ জমি যদি পণ্যবার হয়, তাহলে কি ওই বীজের অঙ্কুর হবে? হবে না। কেন হবে না? বীজ গুরু ও জমি যদি উত্তম হয়, আমরা এহ জগতে যাব, ধানের বীজ যদি ফেলতে যাই, তাহলে ওই জমিটাকে কি করতে হয়? হল কর্ষণ করতে হয়, জল ছেচন করতে হয়, তাই না? সুন্দর করে তাকে শাসন করে নিয়ে তার উপরই বীজ ফেলতে হয়, তাই না? কৃষ্ণ ভক্তের হৃদয় যদি পুণ্যবান হয়, গুরুর বীজ যদি ভালো হয়, তাহলেও হবে না। হল কর্ষ সাধনা, সাধন ভজন যদি না করে, তাহলে ওই ভক্তের অন্তরে কৃষ্ণ নামের অঙ্কুর হবে না। হরিবল হরিবল। আমরা বলি শ্মশান শ্মশান, শ্মশানে যেখানে মৃতদেহ দাখিল করা হয়, তাই না? কিন্তু এহ জগতের সেটি শ্মশান, কিন্তু এই দেহেও যে শ্মশান হয়ে আছে সেটি কেউ কোনদিন চিন্তা করে দেখেছে? দেখে না? যার অন্তরে এখনো কৃষ্ণ নামের অঙ্কুর হয় না, সেই দেহটি হল শ্মশান সমতুল্য। শ্মশানেও যদি কৃষ্ণ নাম হরি নামের উৎপত্তি হয়, ওই শ্মশান আর শ্মশান থাকে না। ভক্তের আগে মনে সেটা যেন মধুরি ভাবে পরিহিত হয়। Thank you.
মধুর ধর্মে পড়ে গত পরিণত হই রে যত এখন কৃষ্ণ নামে বলে পড়ে পড়ে যায় রে কৃষ্ণ কৃষ্ণের কে সদেব শশারে আমি পরিচিত যে দেখো কৃষ্ণ নামে তাই তো আজ গৌর সুন্দর সুরধ্বনি এই সুরধ্বনি যেখানে সৌরযোগ ধ্বনি যেখানে অনর্গল কৃষ্ণ নামের ধ্বনি সেই সুরধ্বনির কথা ভেবে সেই সুরধ্বনির তীরে এসে জনভক্তগণকে সঙ্গে করে নিয়ে খেলা খেলিতেছে। কেমন খেলা? ওরে খেলা মালি
ভুলি নদী যারা ফুল চয়ন করে, তাই না? আমরা তাদেরকেই তো বনমালী বলি, বলি না? তাহলে খেলায়ও বিনোদ খেলা, বিনোদ শব্দের অর্থ নতুন, যে খেলা প্রতিদিন প্রাতকাল খেলে, তবু যেন তার কাছে মনে হয় নতুন খেলা। জগতে অনেক খেলা আছে, তাই না মা? ধরা গুলো ফুটবল, ক্রিকেট, অনেক ধরনের খেলা আছে, তাই না বাবা? কিন্তু এ খেলা প্রতিদিন খেলি, তার মধ্যে কি আনন্দ অত আসে? আসে না। আর গোড়া চাঁদ যে খেলা খেলছে, এক খেলা প্রতিদিন খেলে, তবু যেন তার কাছে
কাছে মনে হয় নতুন খেলা, এমন কি খেলা? গোড়া খেলে হরি, হরি নামে খেলা, গোড়া খেলে হরি, হরি নামে হরি, হরি নামে খেলা, হরি নামে খেলা, খেলা যত খেলে হরি নামে খেলা, খেলা যত খেলে ততই মধুর লাগে, খেলে হরি সবাই বুঝি খেলিতে পারে না, জগৎকে গুরু কৃপা এই নামে ওরে গুরুর কৃপায়, ওরে গুরুর হরি নামে খেলা, যত করে কৃপা জগতে তারা হরি নামে খেলে হরি, হরি নামে জগতে সকলে খেলতে পারে না, যেমন এই জগতের ফুটবল সকলে খেলে না, সকলে খেলতে জানেও না। আর এই হরি নামেরও খেলা ঠিক তেমনি খেলা, যে একবার হা গৌরী প্রাণী গৌরী বলে গরুর শিবার পদ্মে
এই দশটি ইন্দ্র ছয়টি ঋতুকে জাগ্রত করে কামদেশকে বলি দিয়ে উপাসনার ঘরে বসে গোরে দাতা নয়ন দিয়ে যারা গরু চরণে শরণাগত হয়েছে যদি কৃপা হয় গুরু তাহলে সেই ভাগ্যবান ভাগ্যবতী তারা ঘরে বসে বসে এই হরি নামের খেলা খেলতে পারে। সকলেই খেলতে পারি না, তাই তো ধন্যবাদই। আজ খেলা খেলিতে খেলিতে ওই বনে মালি সেজেছে, মন্ডলী হয়ে দাঁড়িয়েছে বনমালি। শুধু এ জগতের প্রতিমা তৈরি করে তারাই শুধু মালি নয়, আমাদেরকে মানুষ প্রতিমা তৈরি করেছে। আমরা কোথায় থেকে এসেছি, আমাদের সৃষ্টি করেছে তাই বললে ভাব করে শুধু গোড়া চাঁদ ওই বনের মালি নয়, এহ জগতের ভক্তের বনমালি। ফুল বাগান জিহ্বা হলো লতা, আর রস আস্বাদন হলো আমার কৃষ্ণের প্রেমের রস। এই নাম রস আস্বাদন করিবার জন্য ভক্তের অমৃত সুধা রস আস্বাদন করিবার জন্য ভগবান আমাদেরকে এ জগতে সৃষ্টি করেছে। কেন সৃষ্টি করেছেন? ভক্তে প্রেম ভালোবাসা আস্বাদন করিবার জন্য। কেন না, খেলা খেললে তো একা কি খেলা খেলে সে খেলা আনন্দ আসে না? আসে কি বাবা? একা কি খেলা আনন্দ হয়? খেলায় আনন্দ পাবার জন্য ভগবান তার অঙ্গ হইতে ভক্তকে সৃষ্টি করেন। ভক্তের শুধু রস আস্বাদন করিবার জন্য। তাহলে দেখো আমরা সব কিছুতে ধন ঐশ্বর্য বিষয় বাসনার কামনায় মিছে খেলার মায়ায় পড়ে আমরা যার জন্য এই পৃথিবীতে এসেছি তাকে ভুলে গিয়ে তর্কে নিয়ে মেতে আছি। এরা কদিনের জন্য? দুই দিনের জন্য। যেই দিন এই উত্তরাগস্ত হবে, যেই দিন দেহ ছেড়ে দূরে চলে যাবে সেই দিন আপন বন্ধ জগতে কেউ থাকবে না। কোথায় স্ত্রী, কোথায় পুত্র, কোথায় বন্ধু, কোথায় বন্ধ? আপনি বলে
খেলা শেষ হয়ে যাবে, সেই দিন জীবের অত্রাগষ্ট হবে। গমন গোষ্ঠ গোষ্ঠী গমন করেছি, গোষ্ঠের খেলা খেলছি, এই খেলা খেলিতে খেলিতে কার কখন যে খেলার সময় শেষ হবে।
সেই কথা কেউ বলতে পারবে না। আমরা ছিলাম কোথায়, এসেছি কোথায়, আবার যাব না কোথায়, সেই দিনের কথা যদি একবার চিন্তা করো তাহলে মিছে মায়ায় মেতে সংসার যাতনায় পড়ে আপনকে ভুলে পড়কে নিয়ে থাকতে পারবে না। এরা তো দুদিনের যজ্ঞ, তাই তো নিমাই আমার খেলা ছেড়ে দিয়ে নিত্যানন্দকে বললেন নিত্যানন্দ রে দেখি হ্যাঁ, আরে আমার খেলার বুঝি সময় না, আমার মায়ের কাছে যেতে হবে। তাই তো একই মায়ের গর্ভে জন্ম গ্রহণ করেছি, আর গোল পেতে বসে আছে সন্তানকে কাছে পাবার জন্য। তাই তো প্রণাম করিলা, নিমাই আমার ভালো খেলা খেলে মায়ের কাছে ছুটে আসছে। মা নিমাইকে দর্শন করে বললেন নিমা নিমা